অনেকেই ভাবেন যে গ্যাস্ট্রাইটিস মানে হলো গ্যাস অম্বলের ব্যাপার। গ্যাস্ট্রাইটিস হলো স্টমাক লাইনিংয়ের ইনফ্লামেশন বা ইরোশনকে বলা হয় গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস এই রোগে যদি ভাবা হয় যে মুটোমুটো ওষুধ খাবো, ডাক্তার দেখাবো, তাহলে গ্যাস্ট্রাইটিস সেরে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। ওষুধ খাওয়ার সঙ্গে, ডাক্তার দেখানোর সঙ্গে সঠিকভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে। প্রথমত হলো এমন খাবার খাওয়া উচিত নয় যাতে স্টমাক লাইনিংয়ের ইরোশন হয়। কোনো করোসিভ ফুড যেমন অতিরিক্ত মাত্রায় চা খাওয়া, বারে বারে অতিরিক্ত মাত্রায় স্মোকিং করা, পান মশলা খাওয়া, জর্দা খাওয়া, পান খাওয়া, এসব খেলে কিন্তু গ্যাস্ট্রাইটিস অবশ্যই হতে পারে। অতিরিক্ত পরিমাণে যদি অ্যালকোহলিক ড্রিঙ্কস করা হয় তবে কিন্তু গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অতিরিক্ত গরম খাবার বা ঠান্ডা খাবার যদি খাওয়া হয় গ্যাস্ট্রাইটিস কিন্তু আরও বেড়ে যেতে পারে। আরেকটা ব্যাপার হলো খেতে খেতে বা খাওয়ার পরপরই জল পান করা একদমই উচিত নয়। খাওয়ার প্রায় আধ ঘন্টা এক ঘন্টা পরে পেট ভরে জল খেয়ে আস্তে আস্তে একটু হাঁটাচলা করার পর বিছানায় যাওয়া উচিত। এই সকল নিয়ম যদি মেনটেন করা হয় সঠিকভাবে গ্যাস্ট্রাইটিস কিন্তু চিকিৎসার সঙ্গে তবে অবশ্যই সেরে যাবে। না হলে কিন্তু গ্যাস্ট্রাইটিস বছরের পর বছর কিন্তু রান করতে পারে, যাকে বলা হয় ক্রনিক গ্যাস্ট্রাইটিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।